আপেল কমলা কিছু খামু না গ্রেপ চাছে নি গ্রেপ কি আপনার বাপে তো ইংলিশ মিংলিশ কিছু হি কায় নাই গ্রেপ কি বুঝবেন কেমনে গ্রেপ হল আম আম তুমি বলে লাবণীর ইংলিশ পড়াইতাছো হ্যাঁ পড়াইতেছি তো তুমি ওরে পড়াইবার পারবা না আমি এখন দরজা খুলতে পারবো না জুবায়ের আইলে তো ঠিকই খুলে দিতেন জুবায়ের ভাই আমাদের রিলেটিভের মতো আমরা ওনাকে চিনি জুবায়ের আপনি রিলেটিভের মতন রিলেটিভ তো না আল্লাহ যদি চায় জুবায়ের থেকে বড় রিলেটিভ আমি হইতে পারি বুঝছেন নাকি আমি ভালোবাসতে জানি এটার ইংরেজি কি বিতলামি করো আমার লগে হ্যাঁ ইংলিশ শিখবা না বিতলামি করবা আমি জানতাম মামা তুমি ফোন করবা ওই বেটা তুই বাবলি গো ভাই তাই ছিলি কেলা বাবলি কি তোমার বাপ দাদার সম্পত্তি নাকি হ্যাঁ আপনি না আমারে বিয়া করাবেন কইছেন ওই বেটা বিয়া কি মুখের কথা নি আমি আমি যাই আমার যে কি হবে বাবলি আপনি কি দারুণ সুন্দর তাহলে আমি যাই আমার চলে যাওয়াটাই ভালো না কিন্তু বাবলি থেকে কি হবে আচ্ছা ওরা কি এতক্ষণে আমার বাবার সাথে কথা বলে ফেলেছে হ্যাঁ বললেই বা কি প্রস্তাব তো যে কেউ দিতে পারে তাই না তাও ঠিক আর আমার বাবা কি আমার মত ছাড়া মত দেবেন না বাবলি আপনি সাইফুলের ব্যাপারটা ভেবে দেখতে পারেন কি বললেন আপনি মানে সাইফুল কি দেখতে খারাপ আপনি আর একটা কথাও বলবেন না আমার সামনে বাবলি আল্লাহ আপনার আয়ু যদি 100 বছর ঠিক করে রাখে তাহলে এই সাইফুল আপনাকে 100 বছরই পোলাও কোরমা খাওয়াতে পারবে আর আপনি এখন যার সঙ্গে কথা বলছেন সে আপনাকে এক বেলা ভাত খাওয়ানোর ক্ষমতা রাখে না আপনি এখান থেকে যান প্লিজ যান ছোট্ট মানুষ তো কারণে অকারণে যাই না না যাই না অনেক ভুল করছি বেয়াদবি করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিয়েন ভাই কি বিদেশ যাবেন গা যাবে বিদেশ যাবো কিলা ওন লুজদিন মাস্টারের মাইয়া বাবলি আছে না বাবলির লগে তো বিয়ার কথাবার্তা হইতেছে আমার কি কইন ভাটটা জানো জি না কিছু কাকু দোয়া করে না ছাল নাই কুত্তার বাগানা বাবলু এটা কি হল্লাম কাকা ওই মাস্টারের মাইয়ার বিয়া যদি সাইফুলের লগে হয় আমরা জুবায়ের মায়ের কি তা হইব জুবাইর বাইচা যাইব মাম্মা কেমন আছে আছি লাবণী তুমি কেমন আছো আছি আল্লাহ রাখছে বালাই বিয়া করতেছি বুঝছো বিয়া কইরা একেবারে ফ্রেশ কোন ধরনের স্পট রাখমু না আর বাইক থেকে বাড়মু না রাস্তাঘাটে ঘুরুম না ঠিক আছে কোন কি রাস্তার পুলো বাড়ি ঢুকে যাবেন জবকা কারে বিয়ে করতেছে কে তুমি জানো না অনুরাইকা আমি তো কিছু বলি নাইকা লুরুদ্দিন মাস্টারের মাইয়া বাবলি আছে না যা বা
বাবলির লগে তো জুবায়ের ভাই জানে কাঠা কুচি তোমারে জুবায়ের বাবলির তুই চোখের বিষ ওয়াক্তু উল্টা আরো জুবায়ের বাবলির ডিস্টার্ব করে বুঝছি আপনি আমার লগে মজা লইতেছেন মাম্মা না হ্যালো ওই পাপিয়া সাইফুল মামা এখন কি কইয়া গেল কি কইলো হ্যাঁ বলে মাস্টারে মায়া বাবলিরে বিয়ে করতেছে সাইফুল মামাই নিজের মুখে কইছে এই কথা অক্ষণ কইয়া গেল বিশ্বাস হয় না বাবলি আপাই জুবার ভাই জানে ছাড়া কিচ্ছু বুঝে না সাইফুল মামাই তোর লগে মনে তামাশা করছে হইতে পারে আচ্ছা রাখি রাখবি কেলা এমবে জুবার ভাই আজকে পড়াইতেছিল জানি উল্টা পড়াইয়া দিছি ভালোইছি তোর সহ্য হইতেছে না না সহ্য হইব না কে বুঝি বুঝি তোর কথা শেষ হইছে হ্যাঁ হইছে রাখি আচ্ছা রাখ কিছে ভাইজান ঘটনা কি হাচা সাইফুল মামাই বলে বাবলিয়া পরে বিয়া করতেছে কেটা কইছে তবে লাবণী কইছে লাবণী হুনছে কার কাছে সাইফুল মামাই বলে কইছে আরে কি হাচা নি কি আমি জানি না তুই যা হন আমি রেস্ট লও যা জানা আমি রেস্ট লম গেলাম তো যা আমার বিয়া দিয়ে দিতেছে ভালোই তো আইছে তো কি হয়েছে আমিনুলোর বাবার লগে ব্যবসায় মন দিছে লতিফেও আহে না দবিরুলো ঠিকাদারি গ্রামে গেছে আর সাইফুলও তো হওয়া কমাই দিছে ভালো হয়েছে কি ভালো হয়েছে ওরা আইতো আড্ডাবাজি করতো দেখতো ঘরে চাল নাই চালাই না দিত কম টাকা পয়সা নিচ্ছে অথিকা কোনো সময় কি ফেরত চাইছে যাও
সাইফুল তো আইছে ইয়া হাত পা তো সাইফুল আর আইবো না বিয়া ঠিক হয়ে গেছে বিয়া করলে কার বউথি এনে আইবো কই বিয়া ঠিক হইছে বাবলি রে বলে বিয়া করতেছে বাবলি রে কেটা কইছে ওই নিজেই তো কইলো বাবলি রে পাগল হইছে বাবলি বিয়া করবে সাইফুল রে করব না কেলা সাইফুল কি খারাপ পোলা নাকি ও বুঝছি বহুত বালা পোলা এবার যাও শাশুড়ি বল কি রে সাইফুল লোকটা মহল এসব কি বলে বেড়াচ্ছে কি বলে বেড়াচ্ছে তোর সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়ে গেছে পুরো মহল্লায় রটে গেছে না সে নিজে বাড়ি বাড়ি গিয়ে রটাচ্ছে কি করব এখন জুবাইর ভাই কি বলে জুবাইর ভাই তো জুবাইর ভাই ওনাদের কিচ্ছু হবে না রাখলাম ঠিক আছে কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আই তোমার বাপ আছে বাইতে জি বাবা তো বাসায় নেই স্কুলে গেছেন আর তোমার মা এ মানে ও খালি বাড়ি এই তোমার মা এ গেছে কো মা মারা গেছেন ছাইপুলের লোকে তোমার খুব সুন্দর মানাইব আচ্ছা ঠিক আছে তুমি বাড়িতেই থাকো আমি তোমার বাপের লোকে কথা কয়ে লোক যাই এখন জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চল বহুত বড় হয়ে গেছে গায়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর ওই তোমার আর দুই মাইয়া ওরা কি করতেছে বিয়া শাদি দিছ একটা আরেকজনে থাকে কানাডায় আর ওই মায়ে ছয় মাস ওর লগে থাকে ছয় বছর লগে কই যেতেছো সাত দিন ধরে জ্বর ওষুধে কোনো কাম হইতেছে না এর লগে ডাক্তারের কাছে লয়ে যেতেছি তুমিও তো বহুত হয়ে গেছো এত হুকাইছো খেলা যাই ওই মির্জারাজকে ধরছিলাম লাভ নাই ওই মানুষই বলা সিলা ডিগ্রি পাস করে চাকরি করতেছে ভালাই খারাপ না সিলিও ডিগ্রি পরীক্ষা দিব ওর একটা চাকরি হইলে বাচ্চা যেতাম এই আমার শরীর দেওয়া তো গরম গরম খারাপ হয়ে যায় গা একজন নার্সের দরকার ছিল করবো নাকি না জুবাইর ভাই ঘরে আছেন ও জুবাইর ভাই
সাইফুল ভাই আপনার জিন্দগি বরবাদ করে ফেলছে আর আপনি এই নবয় রইছেন কি কইছে উকিল সাহেব আমরা বাবলি আপারে দেখতে বাড়িতে গেছল কেটা কইছে কি তা কইতে আমি লগে গেছলাম না আমার ওই দোকান থেকে ধরে লয়ে গেছল বাবলির বাপে আছিল স্যার তো দেখলাম না বাবলি আপা আসলো উকিল সাহেব বাবলি আপারে দেখা কি তা কইছে হন ভাই কি কইছে কইছে এ তোমারে আমার অনেক পছন্দ হয় আমরা সাইফুলের লগে তোমারে ভালাই মানাইব সারা বছর আপনি পিঁয়াজ আইনা দেন রসুন আইনা দেন সরিষার তেল আইনা দেন অহন ওই সাইফুলের লগে বিয়া হইতো কে অ পারে না পারে তাইলে আর কি যা হ্যালো হাশেম উকিল নাকি এসেছিল আপনার বাসায় হ্যাঁ সে নাকি আপনাকে পছন্দও করেছে হুম করেছে জানালেন না যে কাকে জানাবো কোন ভরসায় জানাবো আপনি তো একবেলা ভাতই খাওয়াতে পারবেন না ওকে আপনার বাসায় আসবো আমি না গেলা গেলা কি রে কি হইছে শিলা মানুষ যে কেনতে পারে আরে ওইছে কি সাইফুল আছে মা তুমি ওই বদমা ছেড়ে যাইতে কও আয় চুপ বেশি কথা কস কি হইছে সাইফুলে কি কইছে আরে বিয়া করব কইছে হ কইছে घर असुविधा नहीं क्या